আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রশেষ রহমতে আমি যেদিন বাড়ি থেকে এসেছি ওই দিনকার ভিডিও এটা তো বাড়ি থেকে এসেছি বিকেলে আর কি রওনা করেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বাসায় তো বাসায় এসে না আমার অবস্থা একদমই খারাপ রুমের অবস্থা দেখি আর কি আমি একদম মাথায় হাত পুরো বাসা ধুলাবালিতে একদম ভরে গিয়েছে তো এটারও একটা কারণ আছে আসলে আমি বাড়িতে যাওয়ার আগে তাড়াহুড়ো করেই তো বের হয়েছিলাম তো সেই কারণে একটা রুমের জানালা আমি অফ করতে ভুলে গিয়েছি আমার যে লিভিং রুমটা আছে ওইটার একটা জানালা আর কি খুলে গিয়েছিলাম তো আসলে যাওয়ার সময় তাড়াহুড়ো হলে যা হয় মানে সব কিছু আর দেখে বের হতে পারিনি তো সেই কারণে আমার বাসার অবস্থা ধুলাবালিতে একদম ভরে গিয়েছে আমি প্রায় বিশ দিন পরে বাসায় এসেছি আর আসার পরে যদি এই অবস্থা দেখি তো এগুলো পরিষ্কার করার কথা চিন্তা করেই আর কি আমার মেজাজটা একদম গরম হয়ে গিয়েছে তো জানালাটা অফ থাকলে আসলে এত ধুলাবালি আসতো না এর আগেও আমি বাসায় রেখে খালি রেখে আর কি দূরে গিয়েছি তারপরও কিন্তু এত ধুলাবালি পড়েনি তো ওই জানালাটা খোলার কারণে খুলে যাওয়ার কারণেই আর কি আমার এই অবস্থাটা হয়েছে তো কে আর করার বাসা তো এখন একটু গোছাতে হবে আর রাতের বেলা যেহেতু এসেছি এখন রান্নাবান্নাও করতে হবে তো রান্নাবান্না করার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে তো কাজে লেগে পড়লাম তো এই তো ডাইনিং টেবিলটা আগে ভালো মতো ক্লিন করে নিয়েছি আর ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ফ্লোরের অবস্থা খুবই খারাপ ছিল তো এখন তো রাতের বেলা আর ফ্লোর মোছা সম্ভব না তো মুছবো না খালাদেরকে ফোন করেছি দুজন খালাকেই ফোন করেছি আমি যখন রওনা দিয়েছিলাম তখন আর কি ফোনে বলেছে যে আসতেছি তো খালারাও চলে আসবে কালকে সকালে তো এসে আর কি পরিষ্কার করবে আর আমি এখন যতটুকু পারি আর কি মোছামুছির কাজটা করে নিব কারণ রাতের বেলা তো আমাকে থাকতে হবে আর এই ধুলার মধ্যে থাকাটা আমার পক্ষে একদমই সম্ভব না আমার তো প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি তো আমার মানে ধুলার মধ্যে আমি থাকতেই পারি না তো হালকা পাতলা আমি একটু মোছামুছি করে নিচ্ছিলাম আর আজকে রান্নাবান্নাও তেমন মানে কিছু করব না বাসে এমনি তো বাজার নেই ফ্রিজে টুকটাক সবজি ছিল সেগুলো দেখলাম যে নষ্ট হয়ে গেছে তো ওগুলো তো আর খাওয়া যাবে না তো আমি এখন হচ্ছে আলু ভর্তা করব ডাল রান্না করব আর ডিম ভাজি করব তো এইটাই আর কি শর্টকাট রান্না তো অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে হচ্ছে ডালটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর জার্নি করে এসে না যতটুকুই জার্নি করি না কেন বাইরে থেকে আসলে একদমই কাজ করতে ইচ্ছে করে না তো এখন তো কিছু করার নেই কাজ তো করতেই হবে তো গাছের অবস্থা বারান্দায় যেগুলো ছিল বেশিরভাগ গাছই তো অবস্থা খারাপ মরে গেছে তো বাসার ভিতরে যে পানি দেওয়া ছিল গাছগুলো এগুলো মোটামুটি আর কি ভালো আছে তো ওগুলো কি একটু আবার পানিটা চেঞ্জ করে দিলাম আর এই তো আমার ডিনার ওয়াগনের অবস্থা দেখেন কি পরিমাণ ময়লা পড়ে আছে এগুলো পরিষ্কার করছি আর পাশাপাশি রান্নাটাও সেরে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব শর্টকাটে আর ডিম ভাজি করব কিন্তু আমার বাচ্চারা একদমই খিচুড়ি খেতে চায় না আর এর জন্য ভাবলাম যে না ওরা যেহেতু মানে পছন্দ করে না ওদের জন্য আলু ভর্তাটাই করি আলু ভর্তা ডালটা খুব পছন্দ করে বাচ্চারা তো এই তো কাজগুলো করতে থাকি আর আজকের ভিডিওতে আমি কয়েকজন আপুর কমেন্ট পড়তে চাচ্ছিলাম তো ভাবলাম যে কমেন্টগুলোই এখন পরে আপনাদের সাথে শেয়ার করি তো আমার গত ভিডিওতে আর কিচেন আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপুটার নামটা আসলে আইডিতে নেই তাই আমি বুঝতে পারছি না আপুর নাম কী তো আপু লিখেছেন নাইমা আপু তোমার কথা এবং ভিডিওগুলো অনেক ভালো লাগে আশা করি আমার এই কমেন্টটা তুমি নেক্সট কোনো ভিডিওতে বলবা তোমার জন্য অনেক দোয়া রইল তো আপু আপনার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল আর আপু আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনার নামটা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার নামটাও আমার জানা হয়ে যাবে আর কি আরেকজন আপু কমেন্ট করেছেন দুষ্টু ভূর্তু আইডি থেকে আপু লিখেছেন আপু খুব ভালো লাগলো সবাই মিলে আটার গুড়ি করতেছেন উরুনে গুড়ি করলে এত টাইম লাগে না সব মিলিয়ে ভালো লাগলো তো আপু উরুনটা কি আমি আসলে বুঝতে পারিনি আমি চিনিও না হয়তো বা তো আমার প্রিয় দীপা আপু কিন্তু কমেন্ট করেছিলেন আপু বলেছিলেন যে আপু তোমাদের ওইদিকে কি ঢেকি নেই ঢেঁকিতে তো গুড়ি করলে তেমন একটা কষ্ট হয় না সময়ও কম লাগে তো আপু আমাদের ওইদিকে না আমি কখনো ঢেকি দেখিনি বরিশালে কিন্তু আমার নানা বাড়ি কুমিল্লাতে কুমিল্লাতে আমি ঢেকি দেখেছি তো জানি না বরিশালে আছে কি না আমাদের বাড়িতে আমি কখনো দেখিনি আর কি তবে আমার শ্বশুর বাড়িতে আমি সবসময় দেখেছি মা এভাবে পাটায় পিষে তারপর ওই যে হামানদিস্তাই গুড়ি করে আর আমি তো এমনিতে সবসময়ে চালের গুড়িটা বাইরে থেকেই মানে মিলে যে ভাঙায় আনে না ওটাই করি আমার জন্য এইটাই মানে সহজ মনে হয় তো বাড়িতে দেখেছি আমার শাশুড়ি মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মা এরকম কষ্ট করে না বেটে এমনি মিল থেকে ভাঙিয়ে আনলেই তো হয় তো মা বলে যে ওইটার নাকি মজাটা একটু কম লাগে মানে হাতে পিসে মানে যে গুড়িটা করা হয় ওইটা করলে নাকি বেশি মজা হয় তো মাকে আমি সবসময় দেখেছি যে পাটায় পিসেই সবসময় চালের গুড়িটা করে আর কি তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্নাও ওর মধ্যে হয়ে গেছে আর আমরা সবাই মিলে খাবারও খেয়ে নিয়েছি আর তারপর তো আর তেমন কোনো কাজকর্ম করতে পারিনি যেহেতু টায়ার্ড ছিলাম বাচ্চারাও মানে জার্নি করে এসেছে ওরাও ঘুমিয়ে পড়েছে আর এটা ছিল তার পরের দিন সকালে সকালে তো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম তো এখানে আটা রুটি করেছি আর চা বানিয়েছিলাম আর এই তো সাথে ডিম্পো ছিল তো বাড়িতে যাওয়ার আগে তো আমি এই যে আটাটা গম আর কি ভাঙিয়েভাবে আটা করে রেখে গিয়েছিলাম ওইটা দিয়ে আজকে রুটি বানিয়েছি তো বাচ্চাদের স্কুলও খুলে যাবে আর দুই তিন দিন পরেই তো এখন তো অলরেডি খুলে গিয়েছে আমি এসেছি বাসায় বারো তারিখে তো ওদের স্কুল খুলেছে পনেরো তারিখ আর কি বাড়ি থেকে যখন ঢাকায় এসেছি আসার পরে তো শীতের অবস্থা দেখে আমার অবস্থাও খারাপ হয়ে গেছে এত পরিমাণ শীত আর ঢাকায় মনে হয় যে চার পাঁচ বছর এরকম ঠান্ডা অনুভব করিনি এবার যেরকম শীত অনুভব করছি তো এই তো নাস্তা করে নিয়েছি তারপর আব্বুকেও বাজারে পাঠিয়েছিলাম বললাম যে কিছু সবজি নিয়ে আসো আর ফ্রিজে হালকা পাতলা মাছ ছিল তো আজকে ভাবলাম যে ওই মাছটাই রান্না করি কোরাল মাছ ছিল আর কি তো ওইটাই রান্না করব আজকে আর এই তো আমার বারান্দায় আমার বাসায় যে খালা কাজ করেন সেই খালা হচ্ছে কয়েকটা পেঁয়াজ আর রসুন এভাবে টবে লাগিয়েছিল আমি বাড়িতে যাওয়ার আগে তো এখানে কিন্তু পানি দেওয়া হয়নি তারপর দেখলাম খুব ভালো আর কি গ্রো করেছে আসলে এগুলোতে তেমন একটা যত্ন নেওয়ার প্রয়োজন হয় না এমনিতেই কিন্তু হয়ে যায় তো এগুলো ভাবলাম যে যেহেতু অনেক বড় হয়ে গেছে আমি এগুলো কেটে ভাজি করে ফেলি তো একটা ছিল রসুনের মানে গাছ আর চারটা হচ্ছে এই তো পেঁয়াজের কলি আর কি তো এগুলো কেটে নিলাম নিয়ে এখন মানে একটু ভাজি করে নিব আলু দিয়ে ভাজি করব আর খালারাও চলে আসছে তো খালারা তো কাজ করছে ওদিক থেকে খালাদেরকে বললাম যে অনেক দিন ছুটি পেয়েছেন এখন কিন্তু দুই তিন দিন খুব বাড়তি করে কাজ করতে হবে বাসার অবস্থা খুবই খারাপ বাসা খুব সুন্দরভাবে গোছাতে হবে মানে পরিষ্কার করতে হবে তো ওনাদেরকে যত ছুটি দেই তত কিন্তু ওনাদের আরও আরাম বেড়ে যায় তো মানে অতিরিক্ত কোনো কাজ করতে চায় না তো আজকে বললাম যে না অতিরিক্ত কাজ করতেই হবে রান্নাঘর তো খুব ভালো মতো পরিষ্কার করতে হবে কেবিনেট পরিষ্কার করতে হবে তারপর এর আগে কোনো মানে ছুটি নাই তো আমার রান্নাবান্নার কাজে যে খালা হেল্প করে উনি কিন্তু এসে আবার চলেও গেছেন তো এই তো টুকটাক একটু কাজকর্ম করেই চলে গেছেন তারপর আব্দু তো বাজার নিয়ে আসছে তো বাজারগুলো আমি বের করে নিয়েছি আর এখন একটু ফ্রিজটাও ক্লিন করব ফ্রিজে যে সবজি রেখে গিয়েছিলাম এগুলো আসলে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে তো সবগুলো ফেলে তারপর আমি ফ্রিজটাও একটু মুছে নিয়েছি আর এখন এই সবজিগুলো রেখে দিব তো আসার পর একটার পর একটা কাজ করছি আসলে অন ক্যামেরায় এত কাজ করা সম্ভব না আর করাও যায় না খুবই কঠিন তো যতটুকু পারছি আর কি ক্যামেরায় ক্যাপচার করছি আর ভিডিও করা কিন্তু অনেকটাই কঠিন কাজ যখন মানুষের ভিডিও দেখতাম আপুদের ভিডিও দেখতাম তখন মনে হতো যেটা তো অনেক ইজি কিন্তু দূর থেকে যতটা ইজি মনে হয় ততটা কিন্তু ইজি না ক্যামেরা ধরে ধরে কাজ করা বা ক্যামেরা নিয়ে সব কাজ করা খুবই কঠিন তো অনেক কষ্ট করতে হয় আসলে আমরা যারা ইউটিউবে আছি সবাইকেই কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে তো যাই হোক এই তো এখন রান্নাবান্না করছে এক পাশে মাছ বসিয়ে দিয়েছি আর এক পাশে এই যে টমেটো ভর্তা করব টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি আর সাথে কয়েকটা রসুন কোয়া সরি সেদ্ধ দেইনি একটু তেলে তারপর মানে অল্প আজ একটু ভেজে নিবো রসুন কোয়া দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি আর এদিক থেকে মাছ রান্নাটা হয়ে গেছে এই তো ভর্তাটা বানাতে থাকি আর আমার একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই আমার প্রিয় বিথি আপু হানি হানিমধু আইডি থেকে আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আপু লিখেছেন আপু ইট পাথরের শহরে থেকে তোমার মাধ্যমে যে গ্রামের সবুজ প্রকৃতি দেখতে পেরেছি এটাই আমার সৌভাগ্য মাসাল্লাহ আপু কত রকমের পিঠা খেয়েছ দেখতে খুব ভালো লাগছিল আর আমার শ্বশুরবাড়ি পিরোজপুর আমরা ওই পিঠাকে শিয়াই পিঠা বলি আপু তোমার চিকেন ফ্রাই সত্যিই খুব লোভনীয় হয়েছে আর কি ভাগ্য তোমার আপু গ্রামে গিয়েও কী সুন্দর গিফট পেলে অনেক ভালো লাগলো আজকের ভিডিওটি এরকম সুন্দর সুন্দর ভিডিও সব সময় তোমার কাছে চাই আপু তো পিথি আপু তোমার কমেন্টটা পড়ে না আমার অনেক বেশি ভালো লেগেছে আর তুমি কিন্তু আমার কাছাকাছি বিয়ে করেছ তো একদিন সময় করে অবশ্যই আসবে আমার শ্বশুরবাড়িতে আসবে আমার বাবার বাড়িতে আসবে যখন তুমি পিরোজপুরে যাবে অবশ্যই কিন্তু তোমার দাওয়াত রইল আমাদের বাড়িতে আর তুমি অনেক ভালো একটা মনের মানুষ তোমার কমেন্ট পড়ে না তোমার তুমি যে কেমন মেন্টালিটি সেটা কিন্তু বোঝা যায় তো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আপু সবসময় ভালো থাকো এই দোয়া রইল তো এর মধ্যে একটু বাইরেও গিয়েছিলাম বিকেলের দিকে বাচ্চাদের আসলে স্কুল খুলে যাবে তো তো কিছু শক্স তারপর এই তো আলবিনার হচ্ছে একটা সোয়েটার লাগতো স্কুলে তো গতবার ওর সোয়েটারটা কেনা হয়নি এবার আর কি সোয়েটার কিনে নিয়ে আসছি স্কুলের যে সোয়েটারটা থাকে তো নিয়ে আসছি আর এই তো শক্স নিয়ে এসেছি একটু বেশি করেই সাদা সক্সগুলো নিয়ে এসেছি দেখা যায় যে একদিন পরলে দ্বিতীয় দিন আর ওই মোজাটা পরা যায় না তো যেহেতু একদমই রোদ ওঠে না তো ওয়াশ করার তো মানে ওয়াশ করলেও দেখা যাবে এক দুই দিনে মানে শুকাবে না এর জন্য একটু বেশি করে নিয়ে আসছি আর এই তো টাইস নিয়ে এসেছি আলবিনার জন্য দুইটা একটা ব্ল্যাক কালারের আর একটা হোয়াইট কালারের আর এই তো রাজলক্ষ্মী গিয়েছিলাম তো ওখান থেকে কিছু বিস্কিটও নিয়ে এসেছি রাজলক্ষ্মীর নিচতলায় যে বেকারির দোকানগুলো আছে ওখান থেকে তো ওই দোকানের টোস্ট বিস্কুটগুলো আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে চায়ের সাথে খেতে এই বিস্কুটগুলো বেশ মজা লাগে আমার কাছে তো ড্রাই কেক নিয়ে এসেছি হাফ কেজি ড্রাই কেকের প্রচুর দাম মানে সাতশো না সাড়ে সাতশো টাকা কেজি তো হাফ কেজি নিয়ে এসেছি আর এই তো টোস্ট নিয়ে এসেছিলাম দুই প্যাকেট আর পাউরুটি নিয়ে এসেছি একটা আর বাচ্চাদের জন্য ললিপপ নিয়ে এসেছি চারটা চারজনের জন্য এই শীতের মধ্যে বাসা থেকে বের না হতে চাইলেও কিন্তু বের হতে হয় কি করব বাচ্চাদের আসলে যখন বাসায় থাকে না তখনই দেখা যায় একটু পরপরই বলে ক্ষুধা লেগেছে তো কি খেতে দিবো বিস্কিট এনে রাখি তারপর নুডলস এনে রাখি যখন একটু বলে ক্ষুধা লেগেছে দুইটা তিনটা বিস্কিট দিয়ে দেই চা বানিয়ে দেই এভাবেই আর কি করি তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বাজারগুলো করে নিয়ে এসেছি এখন তো না গুছিয়ে রাখলে দেখা যাবে সব আবার এলোমেলো হয়ে থাকবে তো সাথে সাথে গুছিয়ে নিয়েছিলাম বক্সে ভরে রাখছিলাম বিস্কিটগুলো আর জানি না বাচ্চারা কী যে ললিপপ পছন্দ করে আমার বাচ্চারা তো ললিপপটা এত বেশি পছন্দ করে তো এই তো চারটা নিয়ে এসেছে চারজনের জন্য ললিপপ আসলে খেতে দেই না দেখা যায় দাঁতে তো এইগুলো খেলেই মানে এই চকলেটগুলো খেলেই বেশি ক্যাভিটির প্রবলেমটা হয় তো চকলেট একদমই দিতে চাই না তারপর বাচ্চাদের আসলে বলে বা বুঝিয়েও লাভ নেই ওদের যেটা পছন্দ হবে বা খেতে ইচ্ছে করবে ওটা তো খাবেই তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ